নমস্কার গল্পে গল্পে গাথা মালিকা চ্যানেলে আমি দেবনীতা আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা শুনছেন শ্রী তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় লেখা একটি উপন্যাস নিশিপদ্ম উনিশশো চুয়ান্ন সাল বারো বৎসর পর মুক্তমালা এখন ২৬ বছরের পূর্ণ যুবতী সে দুঃখে নেই তার জীবনের চারিপাশে এরই মধ্যে যথেষ্ট স্বাচ্ছন্দ্য এবং প্রাচুর্য মুক্তামালা নৃত্যকলায় খ্যাতি পেয়েছে অনেক শুধু বাংলাদেশেই নয় ভারতবর্ষেই নয় এই বয়সে সে বাইরের দেশ ঘুরে এসেছে গানেরও তার যথেষ্ট খ্যাতি তার নাম এখন মুক্তামালা নয় মুক্তি এবং বাপের বোস উপাধি সে নেয়নি মায়ের মাতৃ উপাধি সে কালের দাসীকে সে দাস করে নিয়েছে দীর্ঘাঙ্গী উজ্জ্বল শ্যামবর্ণা টানা দুটি চোখ শ্রীময়ী মেয়ে নৃত্যকলার উপযুক্ত করেই যেন তার দেহখানিকে কেউ গড়েছিল কিন্তু সবথেকে আকর্ষণ করে তার দৃষ্টির একটি বিষণ্ণতা অন্যমনস্কতার সঙ্গে একটি উদাসীনতা যেন বর্ষার রাত্রের মধ্য আকাশের চাঁদের পরিপূর্ণ আলোর উপর দিগন্তের কালো মেঘের মতো একটি ছায়া ফেলেছে জীবনে সে একাই একরকম থাকবার মধ্যে চাঁপা মাসির ছেলে রূপেন ডাকনাম রূপী সে থাকে সেই তার ভরণ পোষণ করে রূপেন বয়সে তারই বয়সী প্রায় লেখাপড়া তেমন শেখেনি বার দুয়েক ম্যাট্রিক ফেল করে বসেই আছে বাড়িটা ওরই অর্থাৎ চাঁপা মাসিরই বাড়ি নিচের তলায় ভাড়াটে আছে এক ঘর মাসে পঞ্চাশ টাকা ভাড়া পায় মুক্তার কাছে ভাড়া চায় না নেয় না মুক্তার টাকাতেই তার বাকি খরচ চলে যায় হিসেবে সেটা চেয়ে পড়ে। রুপিটে হিসেব করে হাত ছেড়ে দেয় তা নয় অন্তর থেকেই সে না নিজের বোনের থেকে বেশি মনে করেই সংসারে রূপেনের কাছেই সে মধুর এবং কোমল বাকি দুনিয়ার কাছে সে তিক্ত রূঢ় এবং নিষ্ঠুর দৃষ্টিতে তার এমন যে একটি বিষণ্নতা যা দেখে মানুষ আকৃষ্ট হয় কাছে এগিয়ে আসে যখন সে দৃষ্টি তার ঘৃণায় রূঢ়তায় এমন তীব্র হয়ে ওঠে যাতে কাছে আসা মানুষের অন্তরে আগুনের জ্বালার মতো একটা জ্বালা অনুভব করে তারা বাধ্য হয়ে দূরে সরে যায় আশ্চর্য একটা আশ্চর্য তার জীবনে বিচিত্র ভাবে ফুটে উঠেছে জীবনে সে নাচ গানকে দূরেই রাখতে চেয়েছিল কিন্তু তা হলো না শেষ পর্যন্ত আশ্চর্যভাবে সে এসে পড়ল এই নাচ গানের কাছেই নাচ গানে খ্যাতি তার হয়েছে কিন্তু মনে মনে নিজের উপরেই সে বিরক্ত এ যেন তার ভাগ্যের কাছে না হোক জন্মের কাছে হার মানা হয়েছে মায়ের সকল সম্পর্ক থেকেই দূরে থাকতে চেয়েছিল কিন্তু হলো না এতকাল পরে ঘরে বসে বিষণ্ন অবসরে বসে এই আশ্চর্য সংঘটনের কথাই ভাবছিল সে মনে পড়েছে তার সব এর জন্য আজও সে ভাবে মনে করে দায়ী তার বাপ তার মা শুধু কি তারাই সংসারে ওই অপরাধে অপরাধী করে মানুষ ঠেলে তাকে এই কাজেই এনে দিলে ওহ মায়ের মৃত্যুর পরই সে প্রায় সঙ্গে সঙ্গে শ্মশানে শ্মশানে মৃতের নাম লেখাতে হয় সেখানে খাতায় লিখবার সময় প্রকাশ হয়ে গেল কাঞ্চনমালা মালা ভক্তিমতী কীর্তন গায়িকার পিতৃ পরিচয় নেই সে দেহ ব্যবসায়ীর কন্যা দেহ ব্যবসায়ী উকিল বসপাবুর রক্ষিতা এবং সেই সঙ্গে প্রকাশ হলো মুক্তামালার পরিচয় সারাটা ক্ষণ মুক্তা মাটির দিকে চেয়ে বসেছিল মনে হচ্ছে শ্মশানের লোকগুলি তার দিকে চেয়ে মুখ হাসছে তখনো বুঝবার ঠিক সময় হয়নি তখন বুঝতে পারেনি কিন্তু আজ বুঝে তার বাপ মা তার প্রতি স্নেহ বসে না শুধু স্নেহ বসে কখনো নয় তাদের এই ভালোবাসাকে তারা দুজনেই পূর্ণের মূল্য দিতে পারেননি তাই তার পরিচয়ের সঙ্গে তাদের সেই ভালোবাসার কথাও গোপন করেছিলেন অত্যন্ত সযত্নে উকিলে চাতুরদের সঙ্গে চারিদিকে এমন করে ঢেকে দিতে চেয়েছিলেন যে কোনো দিক থেকে যেন এক বিন্দু আলো না পড়ে তার উপর তার মা সেদিন শেষ কথাটি খাঁটি সত্য বলেছিল আমি তার দাসী তিনি আমার প্রভু ভালোবেসে তার চরণে বিকিয়েছিলাম খাটি সত্য এবং তার বা প্রভুদের চিরাচরিত নীতি অনুযায়ী তাকে দাসীর অধিকার ছাড়া আর কিছু দেননি মধ্যযুগে রাজা মহারাজা নবাব বাদশাহ দস্যু সর্দার গুরু সমাজপতিরা এই প্রভুনীতি না নীতি নয় প্রভু ধর্মকে জীবন ধর্মের স্বাভাবিক নিয়মে আবিষ্কার করেছিল তাদের চারিপাশে থাকত নারীর দল দাসী সবাই ছিল দাসী যাদের পিছনে বাপের জোর থাকতো তারা ছিল পত্নী বাকিরা ছিল উপপত্নী কেউ হাটে কেনা কেউ ধরে আনা কেউ বা নিজেই বিকত ওই তার মায়ের মতো বিকত নিজেকে এদের সন্তান সন্ততিরা এই দুনিয়ার জন্ম নিত কুকুরি শাবকের মতো বড় বাড়িটার কোনো এক প্রকাণ্ড উনুনের ছাই অথবা খরকুটোর গাদায় জন্মাত মায়ের যত্নে তার দুধে মানুষ হতো শৈশব লাবণ্যের জোরে করুণা পেয়ে উচ্ছিষ্ট পেত বড় হতো তারপর ঘর হতে এ বিতাড়িত হতো পথে পথে ঘুরত না খেয়ে মরতো কেউ মরা পড়ত মাথায় ডান খেয়ে কেউ মরত জলাতঙ্কে পাগল হয়ে জন্তু রাজ্যে যে নিয়ম মানুষের রাজ্যেও সেই নিয়ম এক এক কোনো প্রভেদ নেই মানুষ বুদ্ধিমান জন্তু সে কাপড় পরে জামা পরে অর্থাৎ সে আবরণের কৌশল জানে তাই নারী পুরুষের সেই আদিম সম্পর্কের উপর সে একটা আবরণ দিয়েছে চেলি মালা টুপরের আবরণ তার জন্মদাতা তার মায়ের প্রভু তাকে প্রভু ধর্মের ছলনা করে গিয়েছিলেন দাসী তার মা সেই ছলনাকে ভালোবাসা বলে মনে করেছিল হায় দাসীর দল তার জন্মদাতা এখানা দলিল করে তার জন্য ব্যবস্থা করে গিয়েছিলেন তার মধ্যে সব লিখে পড়ে ব্যবস্থা করে গিয়েছিলেন সে দলিল তার কাছেই আছে তাতে দাতা তিনি গৃহীতা মা তুমি এবং আমি উভয়ে প্রণয়াসক্ত হইয়াছিলাম আমি দুরন্ত ক্যান্সার ব্যধিক্রস্ত হইলেই তুমি একান্ত নিষ্ঠার সহিত আমার সেবা পরিচর্যা করিয়াছ এবং আমাদের উভয়ের সাহচর্যের ফলে আমাদের একটি কন্যা সন্তান জন্মিয়াছে ন্যায়ত ধর্মত তো তোমাদের উভয়ের ভরণ পোষণ দায়িত্ব আমার যে ব্যাধি হইয়াছে তাহাতে আমার কোনো দিন মৃত্যু হইতে পারে এই উপলব্ধি করিয়া অতি বিবেচনা ও বিচার করিয়া করিয়া তোমাদের জন্য নিম্নলিখিত রূপ যাইতেছি এরপর অনেক ধর্মকথা বলেছেন তোমাদের মা এবং মেয়ের জন্য পাঁচ হাজার টাকা হিসেবে দশ হাজার টাকা ব্যাংকে জমা রইল এই টাকার অর্ধেক যা মুক্তামালার জন্য সেটা প্রথম পাঁচ বছর খরচ হবে না তারপর অর্থাৎ মুক্তামালা সাত বছর বয়স থেকে তার পড়ার জন্য খরচ হবে তাকে কোনো মিশনারি স্কুলে বোর্ডিংয়ে রাখতে হবে কারণ এদেশের সমাজ ব্যবস্থায় সাধারণ স্কুলে মুক্তামালার মতো পরিচয় যাদের তাদের অনেক অসুবিধা পড়ার খরচ সংকুলন হয়ে যদি কোনো টাকা থাকে সেটা মুক্তামালা পাবে মুক্তামালা সাত বছর বয়স থেকে মিশনারি বোর্ডিংয়ে থেকেছে সাত বছর থেকে বারো বছর পর্যন্ত থেকেছে তারপর মুক্তামালার মুক্তি তার সৌভাগ্য ব্যাংকটা ফেল পরে টাকাটা গেল মায়ের তখন অসুখের শুরু ওখানেই স্কুলে ভর্তি হয়েছিল সেখান থেকেই সে আজ পেতে লাগল তারপর একদিন স্বয়ং তার মা তার মুখের সামনেই পরিচয় বারুদের আগুন ধরিয়ে দিনের আলোর মতো আলো জেলে সামনে ধরলে আয়না ভাবলে এ রোশনাইয়ে তার মুখখানা অপরূপ দীপ্তিতে উদ্ভাসিত হয়ে উঠবে কিন্তু আসলেই বারুদের আলোতে তার মুখখানা পুরে ঝলসে গেল যাক মুখের উপর মুখোশ বা রং সে লাগাবে না সে ঢাকবে না কিছুই ঢাকবে না তার জন্মদাতা তার মায়ের থেকে চাপা মাসি ভালো অনেক ভালো সহজ ওরা চাঁপা মাসির হরিভক্তি নেই কিংবা চাপা যে সুরেন মেশোকে নিয়ে ঘর বেঁধেছে তারও সব হরিভক্তি বা কালীভক্তি বা কোনো বাই নেই শ্মশান থেকে ফিরতে হয়েছিল প্রায় রাত্রি নটা নিস্তব্ধ হয়ে বসেছিল সারা রাত্রি মাসি অনেকক্ষণ জেগেছিল কিন্তু মেষও ঘুমিয়েছিল সুরেন মেষও আশ্চর্য সহজ মানুষ মায়ের অশোকের শেষ দিনে এসে পৌঁছেছিল সারাটা দিন আশ্চর্য সেবা সে করেছিল মলমূত্র থেকে সব দুহাতে পরিষ্কার করেছে কারো মানা শোনেনি শ্মশানেও সেই সব করেছে তারপর এসে শুয়েছে এবং অঘরে ঘুমিয়েছে মুক্তা জেগেছিল একা জানলার ধারে বসে তাকিয়েছিল বাইরের দিকে ঘুমন্ত শহর উপরে নক্ষত্র ভরা আকাশ তার নিচে অন্ধকার শহরের এখানে ওখানে আলোর ছটা নিস্তব্ধ নিট কাঠের স্তূপ মাথার মধ্যে সব যেন শূন্য হয়ে গিয়েছিল ছিল একটা অবসন্নতা কিন্তু তবু ঘুম আসেনি মধ্যে মধ্যে এ প্রশ্ন উঠছিল এরপর এরপর সে চলে যাবে সে ক্রিশ্চান মিশনের স্কুলে সেখানে গিয়ে সব বলবে তার জীবনের সব কথা তারপর খ্রিশ্চান হবে ওখানেই পড়বে তারপর নিজের একটা পথ সে করে নেবে এ পথ নয় নাচ গানের পথ নয় কিন্তু এতেই তার একটা জন্মগত অধিকার আছে গান সে শুনবা মাত্র শিখতে পারে তা হোক এ পথে সে হাঁটবে না না স্থির তাই করেছিল কিন্তু কাজেই পরিণত করা তো সহজ নয় সংসারে আসবাবপত্র বাড়িটার শতখানিক টাকা ছাড়া আর কিছু ছিল না চোদ্দ পনেরো বছরে কুমারী মেয়ে সংসারে একা খ্রিস্টান মিশনে যেতে চেয়েও তার যাওয়া হয়নি চাপা মাসি সুরেন মেশো যেতে দেয়নি আসবাবপত্র সামান্য বেঁচে আশি টাকা পাওয়া গিয়েছিল বাড়ির ব্যবস্থা পরে হবে ভেবে করা ভালো এই স্থির করে চাপা মাসিয়া সুরেন মেশো তাকে কলকাতায় নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করলে সে বলেছিল আমার টাকাটা আমাকে দাও মাসি আমি আসানসোলে গিয়ে মিশন স্কুলে ভর্তি হব মিশন স্কুলে ভর্তি হবি কি আশ্চর্য হয়ে গিয়েছিল ও চাপা মাসি হ্যাঁ মায়ের মৃত্যুর আগে থেকে আমি ঠিক করে রেখেছি কই দিদি তো তা বলেনি কিছু না মা বলেনি আমি ঠিক করে রেখেছি তুই ঠিক করে রেখেছিস কি তোর ঠিক করার মানে কি তোর কি ভালো মন্দ বুঝবার বয়স হয়েছে যে তুই ক্রিশ্চান স্কুলে পড়বি খরচ জোগাবে কে খ্রিশ্চান হয়ে গেলে বাপ্পা না থাকলে ওরা খরচ নেয় না পরবার খরচের জন্য তোকে ভাবতে হবে না আমার একটা ছেলে একটা মেয়ে আছে তারা পড়ছে তুইও পড়বি এই বাড়ি বিক্রি হলে কিছু টাকা তোর আসবে পড়বার জন্য জাত দিবি কি এমন কথাও তো কোথাও শুনি সে চুপ করে গিয়েছিল তার মাকে মুখের ওপর যা বলতে পেরেছিল তা মাসিকে বলতে পারেনি একবার ভেবেছিল সে পালিয়ে যাবে আসানসোল এবং খ্রিশ্চান মিশনে গিয়ে উঠবে কিন্তু তাও সে পারেনি অসহায় বোধ হয়েছিল নিজেকে কলকাতাতেই আসতে হয়েছিল তাকে মাসির সঙ্গে এসেছিল অনিচ্ছার সঙ্গে কিন্তু এখানে এসে তার ভালো লেগেছিল রুপিকে রুপির বয়স তখন বারো তেরো ওর স্বভাবে একটি আশ্চর্য মিষ্টতা আছে যেটি বোধ জন্মগত সে প্রথমেই তাকে প্রশ্ন করেছিল তুমি তো দিদি আমার থেকে বয়সে তো বড় তুমি সে জবাব দেয়নি কি জবাব দেবে এবং জবাব দেবার মতো মনও ছিল না উত্তর দিয়েছিল ও চাঁপামাসি কথাটা তার কানে গিয়েছিল বলেছিল হ্যাঁ পেন নাম করো রুপি বলেছিল এসো না তার থেকে হ্যান্ডশেক করি পায়ে হাত দিয়ে নাম এই তো এতটুকু বড় তুমি বলেই হাতটা ধরে ঝাঁকি দিয়ে বলেছিল গুড মর্নিং একটু ম্লান হেসেছিল সে চাপা ঘুরে এসে ঘরে ঢুকে বলেছিল ওকে মেলা বকাশ নে ওকে জিরুতে দে ওই দীপা কই বলে ডেকেছিল গলা তুলে দীপা ও ঘর বা কোনোখান থেকে দীপা উত্তর দিলে আমি চুল আঁচ যাচ্ছি চাপা বলেছিল মরণ হারাম জাদি যা যাবে কোথা চুল আঁচ যাচ্ছি দিদি এসেছে আয় বাহ এই ছিঁড়ি করে যায় নাকি চাপা অবশ্য দাঁড়ায়নি সে তখন অত্যন্ত ব্যস্ত কদিন বাড়ি ছিল না ঘর তোর গুছিয়ে ঘুরছে এ ঘর থেকে ও ঘর সে দীপার উত্তরের আগেই বেরিয়ে গিয়েছিল রুপি হেসে বলেছিল এইবার মা গাল দেবে গান ব্যাটা করবি দীপাটা দিন রাত আর নাচছে এই নাচছে এই নাচছে পাড়ায় নটির পূজা দেখছে তাই নকল করছে দীপা ঘরে ঢুকেছিল সেই মুহূর্তটিতেই রুপির কথাগুলো শুনেছিল বলছিল আর তুই তুই অত দিন গান গাইছিস সুরিয়া আস্ত গিয়া সুরিয়া মস্ত হ গিয়া গাগান মস্ত গেয়া আল্লাহ পানি দে ম্যাক দে আল্লাহ থিয়েটার করছিস ওরে বাবা মদ খাবো না সিগারেট খাবো না তাহলে কি খেয়ে বাঁচব নটুদা জানো একটা প্লে হচ্ছে দুই পুরুষ তাই দেখে এসে দিন রাত বোনের আর গোপী মিত্ত্রীর পাঠ করছে চা যেমন ডাল ভাত নয় তেমনি বিবেচনা করুন বিষও না আপনি মনি বলছেন খেতে তা দাও হে এক কাপ চা দাও দিন রাত ফাঁক পেলেই করছে আবার আমাকে বলছে মুক্ত শোকাচ্ছন্নতার থেকে ও অসহায় অবস্থার উদ্বেগে বেশি অভিভূত হয়েছিল দীর্ঘ রোগভোগে মা তিলে তিলে মৃত্যুর দিকে অগ্রসর হয়েছে তাতে তাকে প্রস্তুতি শুধু করেনি ক্লান্ত করেছিল তার উপর এই পরিচয়ের আঘাত এতেই তাকে অভিভূত করেছিল বেশি এদের মতো সত্য পরিচয়ের মধ্যে মানুষ হলে এমন হতো না এসব কথাবার্তা শুনে তার মন চিৎকার করে উঠতে চেয়েছিল আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও আমি চলে যাব তাহত কিন্তু পারে না মানুষ বিশেষ করে সে তখন চোদ্দ বছরের কিশোরী ছেলে হলে সে হয়তো পারত কিন্তু সে যে মেয়ে এ দেশের মেয়ে যেখানে মেয়েদের বিশেষণ অবলা বলহীনা যারা বাল্যে পিতার যৌবনে স্বামীর ও বার্ধক্যে পুত্রের দ্বারা রক্ষণীয়া চাপা মাসি সুরের মেশো কিন্তু জীবনের ঘরে কোনো জানলাতে ঘষা কাঁচ বা রঙিন কাঁচ লাগায়নি পরিষ্কার সাদা কাঁচের কারবার জীবনের বর্তমানেও বাইরের সাদা আলো রঙিন হয়ে পড়েনি এবং ভিতর থেকে বাইরেটা অর্থাৎ ভবিষ্যতটাও রঙিন দেখা যেত না সবটাই খোলাখুলি স্পষ্ট কয়লার ডিপো থেকে চলতে বাজারে তো কয়লা থেকে বেশ কামিয়েছে ছেলে পরে মেয়েও পড়ে তা বলে ছেলে পড়ে একটা কৃষ্টবিষ্ট হবে তা তাদের কল্পনা ছিল না যা হয় হবে কয়লার ডিপো তো আছেই তবে মেয়ের সম্পর্কে উচ্চাসা কালের সঙ্গে ফুলে ফলে ভরে উঠেছিল সিনেমা আর্টিস্ট হবে দিবা উনিশশো বিয়াল্লিশ তেতাল্লিশ সাল বাংলাদেশে কলকাতার ভালো ভালো ঘরের মেয়েরা ছবিতে নামছে সিনেমায় নেমে চাপা মাসির জানাশোনা ও চেনা মেয়েরা যখন আর্টিস্ট হয়ে খ্যাতি ও অর্থই শুধু নয় কত সদ্বংশের বউ হয়ে যাচ্ছে তখন এর চেয়ে ভালো ভবিষ্যৎ মেয়ের জন্য আর কি হতে পারে সুরেন মেশো খবরে কাগজ নিত পড়ত তার মধ্যে শুক্রবারে কাগজের দাম বেশি ওই দিন কাগজে থাকে সিনেমার খবর থিয়েটারের খবর চাপা ছেলেকে পাঠায় মাসে মাসে সিনেমার কাগজ কিনবার জন্য ছেলে মেয়ে চাপা মাসি সুরেন মেশো সেগুলি কণ্ঠস্থ করে নিত যুদ্ধের কাল দেশে স্বাধীনতা আন্দোলন চলছিল দেশে অভাব মরক এসব নিয়ে তাদের মাথা ব্যথা ছিল না তবে কথাবার্তা তাদের হতো কিন্তু জীবনের সব আগ্রহ ছিল সিনেমা নিয়ে এরই মধ্যে তার জীবন শুরু হলো নতুন করে তার জীবনের মূলে রয়েছে একটা গোপন রাখা ছিচিকার এটা যদি তার মা তার কাছে জন্ম অব্দি গোপন না করতো একটা ভগবানকে বিশ্বাস ভক্তির ভানের নামাবলি পড়িয়ে হিতোপদেশের নীলবর্ণ শৃগালে শ্রীগালত্বের উপর একটা অবজ্ঞা ঘৃণা না জন্মিয়ে দিত তাহলেই ছিচিক্ষার বোধ থেকে পিরাসে অনুভব করত না মাসখানেক পর দীপাদের স্কুলেই তাকে ভর্তি করে দিয়েছিল সুরেন মেশ তখনও সে মুক্তালা বোস বাবার নাম ভূদেব বোস কিন্তু দীপা তার মায়ের নাম আর সঙ্গীত খ্যাতির গৌরব প্রকাশ করে দিয়েছিল স্বগৌরবে তার মায়ের গানের রেকর্ডের কথাটা অহংকার করেই সে বলে বেরিয়েছিল জানো মুক্তাদের মা আমার মাসি খুব ভালো গান গাইতো রেকর্ড আছে খুব ভালো রেকর্ড কীর্তন গান সজনে কি হেরিনো যমুনার কুলে ব্রজকুল নন্দন হরিল আমার মন ত্রিভঙ্গ দাঁড়াই তরু মুলে আর এক পিঠে আছে গজল রুয়েঙ্গে হাম হাজারো বার মুঝে কই মানা না কিও মুক্তামালার শরীর যেন ও ঝিমঝিম করে উঠত তার মনে হতো এখনই যাদের কাছে গৌরব করে দীপাই সংবাদটি দিচ্ছে তাদের মুখে সেই বিচিত্র হাসি ফুটে উঠবে যা ফুটে উঠেছিল বর্ধমানের শ্মশানে সেখানকার লোকদের মুখে তার জন্মের বছরেই মাসাষ্টেক পর তার জন্মদাতা রুগ্নদেহি তদ্বির করে গ্রামোফোন কোম্পানি কর্তাদের ধরে পেরে মায়ের এই গান্দুখানা রেকর্ড করিয়েছিলেন আশা করেছিলেন যদি এই গান্ধুখানা বাজারে জনপ্রিয় হয় তবে এই দিক থেকে কাঞ্চনমালা জীবনের উপার্জনের পথ খুলবে নিশ্চিন্ত হতে পারবে সে আশা পূর্ণ হয়নি শুধু এই রেকর্ডখানায় প্রমাণ থেকে গেছে কাঞ্চনমালা দাসী ছিল পেশাদার কীর্তনওয়ালি ঢপ কীর্তনওয়ালি দীপাকে সে বারণ করত ওসব কথা কেন বলো দীপা দীপা বলতো কেন বলবো না কেন হি শুটিরা সব শুনুক না আমার মা থিয়েটার করতে আমি তো সবাইকে বলি চুপ করতে হতো তাকে যাদের কাছে দীপায় গল্প করতো তারা অনেকে প্রশ্ন করত। তুমি গান গাইতে পারো সে বলতো না দীপা বলতো না না খুব ভালো পারে গায় না আমি শুনেছি একা যখন থাকে তখন গুনগুন করে গায় রেডিওতে গান হয় যে গান ভালো লাগে সেটা একা থাকলে নিজে গায় ভারী সে যন্ত্র নিয়ন্ত্রিত কাঠের পুতুলের মতো চলে যেত সেখান থেকে কিন্তু চলে গিয়ে এমন ক্ষেত্রে রেহাই পাওয়া যায় না হয়তো সব দেশে সব সমাজে এর কিছু কিছু আছে কিন্তু এ দেশে এ সমাজে হের আর ক্ষমা নেই এদেশে মানুষকে ছুলে মানুষ স্নান করে নিজের বিছানাও এখানে পবিত্র নয় অন্য জল এদেশে মানুষের স্পর্শে অপবিত্র হয় সেই দেশে কি কাঠের পুতুল হলেও রেহাই পায় কেউ সেও পায়নি একদিন কাঠের পুতুলত্বের ভিতর থেকে তার অন্তরাত্মার চিৎকার করে উঠল অহল্লা অসতীত্বের অপরাধে পাথর হয়ে গিয়েছিল সে গল্প সে শুনেছে পড়েছে আজ এই চব্বিশ পঁচিশ বছর বয়সের মন তার নূতন ব্যাখ্যা আবিষ্কার করেছে মানুষের দেহ সত্যি পাথর হয় না মন পাথর হয় সে যেমন স্কুলে কাঠের পুতুল হয়েছিল তেমনি গৌতম ঋষির পরিত্যক্ত স্ত্রী অন্তরে পাথর হয়ে ঘুরে বেড়াতো গ্রাহ্য করেনি মানুষের ব্যঙ্গ গ্রাহ্য করেনি সমাজের শাস্তি সে অরণ্যে অরণ্যে বনবাসিনী হয়ে ফিরত স্তব্ধ বোবা হয়ে থাকত মানুষের সঙ্গে সম্পর্ক রাখেনি তারপর রাম এসে তাকে যেদিন পদাঘাত করলেন সেই দিন পাথরের মন ফেটে গেল মর্মান্তিক বেদনায় ভেঙে পড়ল কাঁদল রামের পায়ে ধরে রাজার ছেলে রাম লোকে তাকে বলতো ভগবানের অবতার তার আদেশে দেশের সমাজের এক প্রান্তে সে স্থান পেয়েছিল সে অহল্লার মতো নয় তবু তার সঙ্গে নিজের একটা মিল খুঁজে বের করে অহল্লার দোষ অহল্লার সে দোষ কতটুকু তার বিচার থাক হয়তো ষোলো আনা অপরাধের এক আনা তার ক্ষেত্রে অপরাধ তার নিজের এক পাইও নয় অপরাধ জন্মদাতার অপরাধ গর্ভধারিণীর যার জন্যে সে কাঠের পুতুল হয়েছিল তারপর একদিন সে কাঠের পুতুল ক্ষোভে অপমানে অন্তরের আগুনে জ্বলে উঠল তার ভাগে রাজার ছেলে রাম নয় বর্ধমানেরই এক উকিলের নাতনেই তাকে লাথি মারার মতোই আঘাত করলে মাস আষ্টেক পর উনিশশো সালের এপ্রিল মাস সেবার সে ক্লাসে প্রমোশন পায়নি ফেল করেছিল দীপাও পায়নি রুপি কেঁদে কেটে উঠেছিল চাপা বাড়িতে তা নিয়ে কোনো ক্ষোভ হয়নি চাপা একটু ক্ষুব্ধ যদি বা হয়েছিল কিন্তু সুরেন মেশর পরিহাসে তার জোরালো ফুৎকারে আগুনের ফিনকির মতো নিভে গিয়েছিল বলেছিল এ একটা কেউ বাড়ি প্রমোশন পেলে নাগা তাহলে অপব্যয়গুলো করে হবে কি সুরেন মিশো বলেছিল যেতে দাও আর যেতে দাও বেশি বক্ষ না বোধ হয় কোনো পুরোনো নাটকের কথা চাপামাসি বলেছিল যেতে দেব বকবো না সুরেন ও গড়গড়ায় কাঠের নল লাগিয়ে তামাক খেত আর খেত একটা লাফিং চোখ প্রায় বুঝেই থাকতো সেই অবস্থায় তামাক খেতে খেতেই বলেছিল হ্যাঁ যেতে দেবে বকবে না কেন আরে গড়গড়া নল থেকে এবার মুখ তুলে এই চোখের পাতা দুটোকে চেষ্টা করে চার দিয়ে খুলে আরক্ত দৃষ্টিতে এই সবিস্বয় তার দিকে তাকিয়েছিল তারপর বলেছিল আরে আমার ছেলে মেয়ে লেখাপড়া হয় স্কুলে ফিফ্থ ক্লাস থেকে ভেগেছিলাম হ্যাঁ ক্লাসে তিন বছর ছিলাম ভেবেছিলাম কেঁদে কেটে প্রমোশন পাবো তা হেডমাস্টার বললেন তোকে প্রমোশন দিতে হলে গরুকে দিতে হবে ওকেষ্ট কেরানি বাবুকে বলতো সুরেনের বাংলা খাতাটা দিতে খাতা এলো মাস্টার দেখালেন গরু বানার লিখেছি গ রয় উ তারপর বললেন তোর পকেট থেকে পণ্ডিত পরীক্ষার হলে সিগারেট বের করেছিলেন তাতে কি ছিল সিগারেট তার মাথা তা ছিল চরস মিক্সচার টোবাকোর সঙ্গে চরস মিশিয়ে খেতাম বুঝেছ দুঃখের পর পড়া ছাড়লাম তারপর অ্যামেচার থিয়েটার শেষ পর্যন্ত পাবলিক থিয়েটারে ড্যান্সিং মাস্টার একবার স্টারে বড়বাবু নাটক কপি করতে দিয়েছিলেন এমন কপি হলো যে সে পরে কোন ব্যাটা তা আমার ছেলে মেয়ে লেখাপড়া কী করে হবে বল আক্ষেপ করো না চম্পক রানী আক্ষেপ তব হরণ্যে রোদন চাপামাসি বুঝেছিল কিন্তু পড়া ছাড়ায়নি ছেলেমেয়ের সিনেমাতে ঢুকতে হলে লেখাপড়া জানা চাই অন্তত ম্যাট্রিক ফেল এটা বলতে পারা চাই তার সম্বন্ধে কথা ওঠেনি মায়ের মৃত্যুর পর মাত্র কয়েক মাস সে ভর্তি হয়েছিল আর টাকা যেটা তার পিছনে খরচ হচ্ছিল সেটা তার বাড়ি বিক্রির টাকা বিশ বছর আগে আড়াই হাজারে কেনা বাড়ি সাত হাজারে বিক্রি হয়েছে সে নিজে ক্ষুব্ধ হয়েছিল দুঃখ পেয়েছিল কিন্তু পরিশ্রম সে কম করেনি তাই অনুশোচনা বা নিজেকে তিরস্কার করতে পারেনি শুধু দুঃখ পেয়েছিল কেঁদেছিল ক্লাসে নিচের ক্লাসে মেয়েরা উঠে এলো সঙ্গে এলো এই মেয়েটি নাম গায়ত্রী মুখার্জি বর্ধমানের কোনো উকিলের পৌত্রী বাপ কোন তেল কোম্পানিতে কাজ করে আগে থাকতো ভবানীপুরে এখন নতুন কলোনিতে বাড়ি করে এখানে থাকে মেয়েটি এই স্কুলে এসেছে অল্প কিছুদিন প্রমোশনের দিন সে তাদের ক্লাসের মেয়েদের নাম ডাকা শেষ হলেই চলে এসেছিল তার নাম তাদের মধ্যে ছিল না তারপর দু তিন দিন কেঁদেছিল তারপর কয়েকদিন স্কুলে আসেনি তারপর এলো স্কুলে যেদিন এলো সেই দিনই একটি ঘটনা ঘটল সে ক্লাসে ঢুকে ভাবছিল কোথায় বসবে একটা বেঞ্চে আরো দুজন ফেল করা মেয়ে বসেছিল তারাই তাকে ডেকেছিল মুক্ত এখানে আয় এই বেঞ্চে মুক্ত সেই বেঞ্চে গিয়ে বসেছিল গায়ত্রী উঠে গিয়েছিল বেঞ্চখানা থেকে কারণটা সেদিন বুঝতে পারেননি মুক্ত কয়েকদিন পর গায়ত্রী এসে হঠাৎ তাকে বললে আমাদেরও বাড়ি বর্ধমান মুক্তার বুকখানা গায়ত্রী হেসে বললে আমার মা তোমার মাকে দেখেছে বলছিল তোমার মা খুব ভালো গান গাইতো সে হাসির মধ্যে ইঙ্গিত ছিল মুক্তার গলা শুকিয়ে গিয়েছিল হাত পা ঘামতে শুরু করেছিল চুপচাপই সে থাকতো অভ্যাসে অভ্যাসে এ যেন স্বভাবে পরিণত হয়েছিল বুকের ভিতর বিদ্রোহ জেগেছিল কিন্তু বলতে কিছু চায়নি পারেনি এর উত্তর যে সে আজও খুঁজে পায়নি এর উত্তরে সে মাকে জিজ্ঞাসা করেছিল মা উত্তর একটা দিয়েছিল সে উত্তর উত্তর নয় সে তার মায়ের কৈফিয়ত যে কৈফিয়তে সে নিজেই সন্তুষ্ট হয়নি দুনিয়া তাতে খুশি হবে কেন মায়ের মতো সে যদি বলতে পারত তবে ভালো হতো কিন্তু সে তা আজও পারলে না সেদিন কথাই ছিল না সে শুধু স্থির দৃষ্টিতে তার দিকে সেই বেশি গায়ত্রীর তাছাড়া সে সেই ধরনের মেয়ে যারা বয়সের চেয়ে অনেক বেশি বয়সের মেয়ে হয়ে ওঠে যাদের বাড়িতে পুরনো আমলেই সেই রেওয়াজ আজও আছে যাতে মেয়েরা যুবতী হতে হতে বুড়ির মতো কথা বলতে পারে সে মুখ মুচকে বলেছিল তুমি বোবা নাকি সে এবার বলেছিল না বোবা কেন হব তবে কথা বলো না যে এই তো বলছি কিন্তু সবাই বলে তুমি কথা বলো না এ কথারও সে জবাব দেয়নি আবার সে চুপ করে গিয়েছিল আচ্ছা চলি বলে গাছটি চলে গিয়েছিল ক্লাসে মাস্টার তখনও আসেনি শুরু হয়নি স্কুল যাবার সময় গাত্রী গান গিয়েছিল গুনগুন করে নগর মাঝে আরো কত নারী আছে তাহে কেননা পড়িল বাধা কীর্তন গিয়েছিল কাঞ্চনমালা দাসী সারাটা দিন সে কাঠ হয়ে বসেছিল না কাঠ নয় ছিল কাঠ সেদিন সে পাথর হয়ে গিয়েছিল কাঠ মাটির তলায় চাপা পড়ে পাথর হয় সেদিন কথা সে জানতো না আজ সে লেখাপড়া না শিখেও অর্থাৎ স্কুল কলেজে না পড়েও অনেক জেনেছে আজ সে জেনেছে এ শুধু পাথর কেন কয়লাও হয় আগুন লাগে কয়লায় স্কুলে যে পড়া তার হয়নি পড়েও যে সে ভালো করে কিছুই বুঝতে পারত না তার কারণও এই একটা আশঙ্কায় নিজের প্রতি একটা বিতৃষ্ণায় তার মন প্রথমে কাঠ পরে পাথর হয়ে গিয়েছিল চাপা হাসির একটা তরঙ্গ ক্লাসের অন্য প্রান্তে বয়ে যাচ্ছিল কিন্তু তার কাছে অগোচর থাকেনি শুধু চাপা হাসিই নয় মধ্যে মধ্যে সব প্রশ্ন বিস্মিত দৃষ্টি গায়ত্রীর মুখের দিকে প্রথমে নিবদ্ধ হয়ে মুহূর্ত পরে তার দিকে ফিরছিল টিফিনের সময় স্রোতটা সে সরাসরি তার উপর আছড়ে পড়েছিল উপাসের একটি মেয়ে সে তাকে প্রশ্ন করেছিল তোর মা নাকি ঢপ ছিল সে কি উত্তর দেবে বিস্ফারিত নিষ্ফলক দৃষ্টিতে এসে তার দিকে শুধু তাকিয়েই ছিল গায়ত্রী পিছন থেকে এসে বলেছিল উত্তর দাও না কেন তার কণ্ঠ থেকে এবার স্বর বের হয়েছিল তাতে অসহনীয় উত্তাপ সে উদ্ধতভাবে কণ্ঠে উত্তাপ এনে বলেছিল হ্যাঁ ছিল তোমার মা বেশ্যা ছিল এবার বিস্ফোরণ হয়েছিল তার দিকবিদিক জ্ঞান ছিল না সে বাঘিনীর মতো লাভ দিয়ে পড়েছিল গায়ত্রীর ওপর এবং চিৎকার করে বলেছিল না 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 অফিস থেকে বেরিয়ে এসেছিলেন হেডমিস্ট্রেস কি হলো কি হয়েছে ছাড়ো ছাড়ো ছেড়ে দিতে হয়েছিল কিন্তু ঘটনা তো এখানেই শেষ হবার নয় অফিস রুমে ডাক পড়েছিল দুজনেরই ডাক পড়েছিল হেডমিস্ট্রেস দুজনকেই ডেকে জিজ্ঞাসা করেছিলেন কি হয়েছিল বলো ঠিক এই সময় অন্য একজন দিদিমণি হেডমিস্ট্রেসের কানে কানে কিছু কি আর কিছু এই ঘটনার কথাই সংক্ষেপে তাকে বলেছিলেন নইলে হেডমিস্ট্রেস বলবেন কেন তুমি একটু বাইরে যাও ওই টিচারদের রুমে গিয়ে বসো পরে ডাকবো তোমাকে টিচারদের ঘরে গিয়ে এক পাশে সে চুপ করে বসেছিল অন্তরে কিন্তু আগুন জ্বলছিল মনে হচ্ছিল উদ্ধত চিৎকারে সে বলে হ্যাঁ আমার মা আজও স্পষ্ট মনে পড়ছে এইখানেই তার মনের কণ্ঠ যেন আপনা আপনি রুদ্ধ হয়ে যাচ্ছিল নিজের ভিতরে কেউ যেন মনের কণ্ঠকে সজোরে টিপে ধরে বলছিল না সঙ্গে সঙ্গে তার বুকের ভিতর থেকে অসফনীয় বেদনার ক্ষোভের সমুদ্র কলকল্লোলে আছড়ে পড়তে যাচ্ছিল বাইরে এসে চিৎকার করে কাঁদতে ইচ্ছা করছিল কিন্তু সেই হাতখানাই এবার তার মনের মুখের উপর চাপা দিয়ে সে ভিতরের জন বলেছিল মেঝের থেকে চেয়ে সে বসেছিল কিন্তু স্পষ্ট অনুভব করছিল টিচারদের বক্র মধ্যে মুহূর্তে ইঙ্গিত চলছিল অনেকজনের ঠোঁট দুটি ওই গায়ত্রীর মতোই উল্টে উল্টে যাচ্ছিল অসহনীয় শীতে যেমন কষ্ট হয় ঠিক তাই যেন হচ্ছিল তার তীক্ষ্ণ কিছু যেন তাকে বিঁধ ছিল দেহ হয়ে আসছিল অসার এই অনুভূতি স্পষ্ট মনে আছে আজও মনই অসার হয়ে আসছিল আসলে কিছুক্ষণ পর যখন তার ডাক পড়েছিল তখন প্রথমটায় সেটি খেয়াল করতে পারেনি তাকে গায়ে হাত দিয়ে ডাকতে হয়েছিল চুমকে উঠেছিল সে যে দিদিমণি কাছে বসেছিলেন তিনি তার গায়ে হাত দিয়ে ডেকেছিলেন তোমাকে ডাকছেন শুনতে পাচ্ছ না সে আস্তে আস্তে উঠে এসে আপিস ঘরের টেবিল ধরে দাঁড়িয়েছিল হেডমিস্ট্রেস বলেছিলেন কয়েকটা কথা জিজ্ঞাসা করব তোমাকে সত্যি জবাব দেবে কেমন সে ঘাড় নেড়ে বলেছিল তোমার কথা বলতে ছিল একবার থেমে দ্বিতীয়বারে শেষ করে বলেছিলেন তোমার মা কীর্তন গাইতেন হ্যাঁ কাঞ্চনমালা কীর্তন গায়িকা হ্যাঁ বর্ধমানে থাকতেন হ্যাঁ 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 তুমি তো বর্তমান স্কুলে সার্টিফিকেট নিয়ে এসে ভর্তি হয়েছো মিশনারি স্কুল এর উত্তর আর সে দেয়নি গলা শুকিয়ে আসছিল হেডমিস্ট্রেস কিছুক্ষণ চুপ করেছিলেন এরপর আর যেন প্রশ্ন পাচ্ছিলেন না তিনি হঠাৎ প্রশ্ন করলেন বোধ খুঁজে পেলেন কাঞ্চনমালা দাসী না সে ঘাড় নাড়লে হ্যাঁ যাতে কি তোমরা বসতুম কিন্তু তোমার নাম রয়েছে মুক্তামালা বোস বাবার নাম রয়েছে ভূদেব বোস কেন বলতো মা দাসী বাবা বস অকস্মাৎ সব কালো হয়ে গিয়েছিল অথবা কালো একটা সমুদ্রের মতো কিছু এসে দিনের আলো বাইরের সব অফিস রুম সব সব ঢেকে ফেলেছিল বা ডুবিয়ে দিয়েছিল আর তারপর কিছু মনে নেই কতক্ষণ পর সে জানে না আবার দিনের আলোর মধ্যে ফিরে এসেছিল অজ্ঞান হয়ে গিয়েছিল সে শুয়েছিল একখানা বেঞ্চের ওপর একজন দিদিমণি মুখে জল দিচ্ছিলেন স্কুলের ঝি মাথায় হাওয়া করছিল কথা আর কিছু হয়নি কিছুক্ষণ পরে একখানা রিক্সা ডেকে একজন দিদিমণি তাকে সঙ্গে করে বাড়ি পৌঁছে দিয়েছিলেন এবং দিয়ে গিয়েছিলেন স্কুলের একখানা পত্র তার গার্জেন মেশুমশাইকে এ যেতে লিখেছিলেন হেডমিস্ট্রেস অকস্মাৎ চাপা মাসির গৃহস্থ ঘরের সব আবরণ নিতান্তই একটা খরসের মতো খসে পড়েছিল কুৎসিত ভাষায় উলঙ্গ অশ্লীল গালিগালাজ শুরু করেছিল মাসি ওই গায়ত্রীকে এবং স্কুলের দিদিমণিদের সে শুয়েছিল শুয়ে শুয়ে শুনছিল তারপর সে এখানেও যেন পাথর হয়ে গিয়েছিল তার মাও কি এমনই আঘাতে এমনই উলঙ্গ গালিগালাজ করতে পারত সেও কি পারে আজ না পারলেও কাল পারবে ব্যাপারটা আরো খানিকটা গড়িয়েছিল সুরেন মিশুকে ডেকে হেডমিস্ট্রেস বলেছিলেন ভালো করেই বলেছিলেন দেখুন এ নিয়ে যখন আন্দোলন হয়েছে তখন তো মুক্তকে বা দীপাকে আর নিতে পারবো না স্কুলে ক্ষতি হবে সুরেন মিশু আহত হয়েছিলেন বলেছিলেন ওদের মা বাপের যাই দোষ থাক ওদের দোষ কি বলুন সে বিচার আমি করবো না সুরেন বাবু আমাকে স্কুল রাখতে হবে স্কুলের জন্য ওদের আমি রাখতে পারবো না আপনি অন্য স্কুলে দিন না না সেখানে কি করব আমি নিরুপায় আমাকে নোটিস দিয়ে নাম কেটে সুরেন মেশে একটু অনুনয় করেছিলেন বলেছিলেন আপনি জানেন না মুক্তার মা বলতে গেলে মুক্তার জন্মের আগে থেকে গৃহস্থ ঘরে মেয়েদের থেকেও ভালো ছিলেন একটু ক্ষম না করে না নিলে উপায় নেই কি করব আমি স্কুল আমার ভেঙে যাবে এবার চটেছিলেন সুরেন মেশো বলেছিলেন ভালো মুক্তকে বলছেন সে আসবে না কিন্তু দীপা আসবে তাকে আপনি কি করে তা আমি চলে এসেছিলেন সুরেন মেশো তারপর স্কুল থেকে নোটিশ এসেছিল পরিচয় গোপন করে মুক্তা ও দীপাকে ভর্তি করা হয়েছে তাদের সঙ্গে পড়তে স্কুলের মেয়েদের সামাজিক কারণে আপত্তি আছে সুতরাং তাদের নাম কেটে দেওয়া হলো সুরেন মেশো দিয়েছিলেন উকিলের নোটিস তার ব্যাপার নিয়ে নয় দীপার ব্যাপার নিয়ে সুরেন মেশো চাপা থিয়েটারের লোকদের সাক্ষী রেখে চাপা সমাজের পুরোহিত ডেকে অনুষ্ঠান করে বিয়ে শেষ করেননি রেজিস্ট্রি করেও বিয়ে করেছিলেন ওই সমারোহের কিছুদিন পর লোকের ব্যাঙ্গে ঠাট্টায় ক্রুদ্ধ হয়ে করেছিলেন রেজিস্ট্রি বিয়ে থিয়েটারের লোকে বলেছিল মিত্তিরের মরণ চা পারো বিয়ে দুদিন পরে মিত্তির ছুটবে চাঁপাকে ছেড়ে পারুলের বাড়ি চাপা ধরবে নতুন তার এত ঢং কেন শুধু পুরুষরাই নয় মেয়েরাও মুখে কাপড় দিয়ে একজন সেই বৈশাখে চাপাকে ঠাট্টা করে বলেছিল তোকে ভাই এবার এও করব আমি চাপাবাসী তাকে কি জবাব দিয়েছিল সেটা কাহিনী আর স্মৃতি থেকে মুছে গেছে সুরেন মেশেরও গেছে চাপা মাসিরও গেছে তবে তাদের সে মর্মবেদনার কথা মনে আছে বেদনা তারা দুজনেই পেয়েছিল এই ক্ষেত্রটিতে তাদের দুজনেরই মনের চামড়ার অবস্থা গন্ডারের চামড়ার মতো পুরুই ছিল কিন্তু তা তখন বিচিত্রভাবে কোমল মানুষের চামড়া হয়ে উঠেছিল তারা এতে আঘাত পেয়েছিল এবং দুজনেই পরামর্শ করে রেজিস্ট্রি করে এসেছিল সার্টিফিকেটখানা ছিল কোনোদিন কাজে লাগবে বলেছিল না পরমপ্রিয় বস্তু বলেছিল তারই নকল সমেত গিয়েছিল উকিলের চিঠি এবং মানহানির জন্য নালিশের কথাও তাতে লেখা ছিল এরপর হেডমিস্ট্রেস ও সেক্রেটারি ছুটে এসেছিলেন চাপা মাসির বাড়ি ক্ষমা চেয়েছিলেন এবং বলেছিলেন যা হয়ে গেছে গেছ দীপাকে পাঠিয়ে দেবেন মুক্ত কেউ দেবেন তবে গোলমাল তো ওকে নিয়ে কিনা একটু ভেবে দেখুন স্কুলটা হয়তো ভেঙে যাবে সুরেন মেশো টেবিলের চাপড় মেরে বলেছিলেন স্যার আমি দোকান কাটা এক কান কাটারা গাঁয়ের বাইরে বাইরে যায় দোকান কাটারা শহরের পথের উপর বুক ফুলিয়ে হাঁটে ওই গায়ত্রী নাকি ওর বাবাটার খোঁজ আমি নিয়েছি স্যার ওটার আবার কান্নাক দুই কাটা মুক্তোর মা কাঞ্চন এই পাপ জীবন থেকে পালাতে গিয়ে আসানসোলে কয়েকটা টাকা লোচ্চার হাতে পড়েছিল তারা তার লাঞ্ছনার বাকি রাখেনি খবরের কাগজে শোরগোল উঠেছিল লিখেছিল ভদ্রলোক পূর্ণ করে না পতিতে পূর্ণ করে সব ভদ্রলোকের চেলে গুন্ডা লোচ্চার তারা মস্ত কেশ সেই কেশে ওই গুন্ডাদের উকিল ছিল গায়ত্রীর ঠাকুরদা ওর বাবাও গুন্ডা সেটা ছিল গুন্ডাদের টাও মহাজনটুলিতে নামি লোক তবে উকিলের বেটা চাকরি পেয়ে গেছে এখন জেন্টালম্যান আমি ফাঁস করে দিচ্ছি যেতে দিন বললে শুনছি না তাই বলতে তাদের হয়েছিল কিন্তু সেটা এপক্ষের পক্ষের জন্যেই তারা বলেছিলেন অর্থাৎ দীপা এবং মুক্তর জন্যে পরের দিন সুরেন মিশো নিজে পরম উৎসাহে সে যে গুঝে ডাক দিয়েছিলেন দীপা মুক্ত হলো তোদের চল আমি নিয়ে যাবো তোদের স্কুলে দীপার হয়েছিল সে তৈরি হয়ে বলেছিল যাচ্ছি বাবা মুক্ত হয়নি সুরের মেশো মুক্ত চুপ করে বসেছিল তার বিছানার তক্তপোষ্টার একটা কোণে একটা দুরন্ত ভয় তাকে আচ্ছন্ন করে ফেলেছিল পাশে বই দপ্তর পড়েছিল কিন্তু কোনো মতেই উঠে দাঁড়াতে পারছিল না সে তার মনের চোখের সামনে অসংখ্য মেয়ের ব্যঙ্গ হাস্যে মেলা দাঁত যেন লম্বা ধারালো ছুরির মতো শাড়ি বেঁধে উঠিয়েছিল ঝিক করছিল তাকে যেন টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলবে দীপা এসে দাঁড়িয়েছিল এসো ওটো দীপার উৎসাহ সুরের মতো অথবা তার থেকেও বেশি কিন্তু মুক্ত পঙ্গু হয়ে গিয়েছিল দীপা তার বইয়ের ব্যাগটা তুলতেই সে চেপে ধরেছিল না তারপর সে ছিল চাপা মাসি মুক্ত সে বলেছিল না চাপা মাসি তার হাত ধরে বলেছিল না না পট যেতে হবে তোকে সে কেঁদে ফেলেছিল না না অন্য হাতটা দিয়ে বিছানার চৌকির বাজুটা চেপে ধরেছিল কেন না না আমি যাব না মুক্ত তোর হলো কি এবার এসেছিলেন সুরেন মেশো সঙ্গী রূপী সে এবার সবেকে ঘাড় নেড়ে নিদারুণ আতঙ্কে কেঁদে উঠে বলেছিল আমি যাব না আমি মরে যাব না 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 রাগ করে চাপা মাসি টেনেছিল তাকে সজরে সে টানে তার হাত ছেড়ে গিয়ে সে আছড়ে পড়েছিল মেঝের ওপর পড়বার সময় চৌকির কোণে লেগে তার কপালটা কেটে রক্তাক্ত হয়ে গিয়েছিল কিন্তু সে কথা সে জানতে পারেনি সে অধিকতর আতঙ্কে চিৎকার করে কেঁদে উঠেছিল তোমাদের পায়ে পড়ি তোমাদের পায়ে পড়ি আমি যাব না আমি পড়বো না চাপা মাসি ছেড়ে দিয়েছিল তাকে সুরেন মিশ বলেছিল থাক তবে আজ থাক চল দীপা তুই চল আজকের মতো নিশ্চিপদ্য উপন্যাসটি এখানে শেষ করছি আপনাদের কাছে আমার একটাই অনুরোধ যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভালো লাগলে লাইক করতে শেয়ার করতেও ভুলবেন না ধন্যবাদ